বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স সৌজন্য এশিয়া কাপের খবর। গ্রুপ শ্রেষ্ঠত্বের ম্যাচে আফগানিস্তানের কাছে 136 রানের বড় পরাজয় বাংলাদেশের। 256 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাশরাফির দল অল আউট হয়ে গেছে মাত্র 119 রান করেই। দলীয় 17 রানের মধ্যে ফেরেন দুই ওপেনার লিটন দাস ও অভিষিক্ত নাজমুল শান্ত। শান্ত 7 রান আর লিটন করেছেন 6 রান। সাকিবের 32 আর মাহমুদুল্লাহ 27 রান ছাড়া বলার মতো আসলে কেউই আজ রান পাননি। ব্যর্থ মুমিনুল, মিঠুন, মোসাদ্দেক সবাই মূলত আফগানদের স্পিন খেলতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এর আগে আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। দলীয় 28 রানের মধ্যে ইসানুল্লাহ ও রহমত শাহকে ফিরিয়ে দারুণ শুরু করেন আবু হায়দার। এরপর সাকিব দ্রুত 3 উইকেট তুলে নিলে চাপে পড়ে আফগানরা। তবে অষ্টম উইকেটে গুলবাদিন নাইব আর রশিদ খান মিলে 95 রানের জুটি গড়েন। শেষ 10 ওভারেই আসে 97 রান, ফলে 7 উইকেটে 255 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানিস্তান। রশিদ খান অপরাজিত 57 রান করেছেন আর শহীদি করেছেন 58 রান। সাকিব আজ 4 উইকেট নিয়েছেন।